2022 সালে চাঁদপুরের হায়ামচর উপজেলার লামচরি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে উদ্যোগ নেওয়া হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের। তবে পাওবোর ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়। এর মধ্যে নতুন করে পাঠানো হয় প্রস্তাব। প্রায় 3.5 একর ভূমি অব্যবহৃত দেখিয়ে দুর্গাপুর ইউনিয়নের উত্তর আলগী মৌজায় জায়গা নির্ধারণ করা হয়। কৃষকদের অভিযোগ, এসব সব জমি তিন ফসলি। আমরা চাই না এবিলে স্টেডিয়াম হোক, আমাদের জমি কৃষি জমি, দানি জমি, দানি জমি থাকুক। এটা হাত জোর করে অনুরোধ করে কই, আমরা এই জিনিসটা চাই না, আমরা 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 কি খেয়ে বাঁচুক। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে ফেলে নিয়ে এই ফসল নিয়ে বাচ্চা আছি, আর এখন বলতেছে আমাদের এটা খেলার মাঠ করবেন, খেলার মাঠ দেন করবে, খেলার মাঠ খেললে তো ফেরো বাদ পালাছে না, আমরা খেলতে যাবো, ফেরো বাদ না ফেললে আমরা খেলুন কেমনি। ফসলি জমি ছাড়াও স্টেডিয়াম নির্মাণের জন্য আরো অনেক জমি আছে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান। একটা পানি ইউনিয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গা আছে লামচুরিতে, আমার ইউনিয়নের মধ্যে, সেটাও বিবেচনা নেওয়া যেতে পারে। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু ডিউলাটা দিয়েছেন, সেখানে ওই জায়গাটাও করতে পারে যদি এখানে কৃষকদের কোনো আপত্তি থাকে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে জেনেও তা আমলে না নিয়ে ওই জমিতে কেন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে প্রশ্ন ছিল হায়ামচর উপজেলা চেয়ারম্যানের কাছে। সামান্য কিছু মানুষের ক্ষতি হলে বৃহৎ আকারের মানুষ উপকার পাবে, তো সামান্য কিছু মানুষের যদি ক্ষতি হয় তাহলে সারা হাঞ্চরবাসী এই 2.5 লক্ষ মানুষের উপকার হবে, সেজন্য আমাদের স্টেডিয়ামটা প্রয়োজন। প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষকরা যে এটি কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই 3 সদস্যের কমিটি থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। খাদ্য নিরাপত্তার স্বার্থে 2 ও 3 ফসলি কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।